আপনারা যারা সমালোচনা করেন তারা শুধু প্রতিবেশী দেশ ভারতের দিকে চেয়ে দেখুন আজকে অক্সিজেনের জন্য হাসপাতালের একটি বেডের জন্য চারদিকে ভারতের মতো দেশে খোদ রাজধানী দিল্লিতে কি অবস্থা মহারাষ্ট্রে ভারতের বাণিজ্যিক রাজধানী সেখানে আজকে কি অবস্থা আজকে সংক্রমণ এবং সেখানে মৃত্যুর ফেটালিটিজের যে ভয়াবহতা এটা সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এখন এই অবস্থা প্রতিবেশীর ঘরে যদি আগুন লাগে তার আঁচ থেকে পাশের ঘর রক্ষা পায় না আজকে ভারতে যে অবস্থা করোনা নতুন নতুন আজকে ভ্যারিয়েন্টস এসে সংকটকে আরও দীর্ঘায়িত করছে দ্বিতীয় তরঙ্গকে ভয়াবহ করে তুলছে এই এই ভয়াবহতার কারণে আমরাও বিপজ্জনক বার্তা পাচ্ছি এই বিপজ্জনক বার্তা সামনের দিনগুলো আমাদের জন্য আরও ভয়াবহ রূপে প্যান্ডেমিক আবির্ভূত হতে পারে সে কথা মনে রেখে আজকে আমাদের সর্ব পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে করোনার আজকে প্রথম ডোজের জন্য যারা পাননি সেটার জন্য ভ্যাকসিন সংগ্রহ হচ্ছে পাবেন শীঘ্রই দ্বিতীয় ডোজ অলরেডি দিতে আমরা শুরু করেছি যারা প্রথম ডোজ অ্যাস্ট্রোজেনিকা নিয়েছেন দ্বিতীয় ডোজও যাতে তাদের অ্যাস্ট্রোজেনিকা দেওয়া যায় সেই ডোজ দেওয়া যায় সে ব্যাপারে সরকার প্রস্তুত আছে এছাড়া নতুন যে ভ্যাকসিনের প্রয়োজন এই করোনা প্রতিরোধে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই কিন্তু ভ্যাকসিন যতক্ষণ না থাকে আর তাছাড়া ভ্যাকসিন থাকলেও ভ্যাকসিন নিয়েও দেখা গেছে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন এমনকি অনেকে মৃত্যু মুখে পতিত হয়েছেন আমাদের দুজন সংসদ সদস্য এভাবে মারা গেছেন যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন কাজে ভ্যাকসিন নিলেই অ্যান্টিবডি তৈরি হবে কাজে আমাদের আর মাস্ক পরার দরকার নেই স্বাস্থ্যবিধি মানার দরকার নেই এমনটি যারা ভাবছেন তারা বুকার স্বর্গে বাস করছেন ভ্যাকসিন নিলেও মাস্ক যথাযথভাবে আজকে পড়তে হবে এবং মাস্ক আজকে ডাবল মাস্ক পরার জন্য আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাজেশন দিয়েছে এবং বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে আমি আবারও বলছি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেপ্তার করছে সাম্প্রতিককালে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জে যে তাণ্ডব হয়েছে ঢাকায় যে বায়তুল মোকারমে জাতীয় মসজিদে যে তাণ্ডব চলেছে এই তাণ্ডব লীলা দেশবাসী প্রত্যক্ষ করেছে জ্বালাও পোলাহ রাজনীতি কত বিভৎস কত ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে কাজে যারা ভিডিও ফুটেজে যাদের ছবি আছে সেটা দেখেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে কোনো আলেম উলামাকে যারা নিরীহ তারা হেফাজত করল হেফাজতের সবাই যে জ্বালা ওপোড়া ওতে বিশ্বাসীন একথা হেফাজত নেতাদেরও অনেকে বলেছে ইতিমধ্যে কাজে যারা জ্বালা ওপড়া করে তাদের ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে আলেম উলামা দেখে নয় অথবা বিএনপিকে দেখে নয় বিএনপি বাইরে এত বিশুদ্গার করছেন কই কাউকে তো কোনো গ্রেপ্তার করা হচ্ছে না অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন আপনারা প্রকাশ্যে তারপরে কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না দলীয়ভাবে কিন্তু আজকে সরকার ভিডিও ফুটেজ দেখে সাম্প্রতিক তাণ্ডবে যারা জড়িত তারা দুই বিএনপিরও হয় কেন তাদের গ্রেপ্তার করবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কেন তারা আইনের উর্ধে থাকবে এটা আমি প্রশ্ন রাখতে চাই শেখ হাসিনার সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে তারা বলে সরকারে নাকি জনবৃত্তি নেই সরকারের জনবৃত্তি আছে কি নেই সেটা পরবর্তী নির্বাচনে সাম্প্রতিক নির্বাচনেও বোঝা গেছে স্থানীয় সরকার নির্বাচনে পরবর্তীতে জাতীয় নির্বাচন যখন হবে তখন আবার প্রমাণ হবে আপনাদেরও বলতে চাই ষড়যন্ত্রের পথে ক্ষমতায় আসতে পারবেন না বারে বারে বাংলাদেশে পঁচাত্তরা তেসরা নভেম্বর পনেরোই আগস্ট গতি চক্রান্ত করবে বারে বারে তথাকথিত সাতই নম্বর গটিয়ে একুশে আগস্ট গটিয়ে এ দেশে রক্তপাত গটিয়ে ক্ষমতা যাওয়া চক্রান্ত করবেন সেই দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে চক্রান্তের পথে ন আসুন পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন পরবর্তী নির্বাচন ক্ষমতা পরিবর্তনের পালা বদলের পথ হতে পারে অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই আমি একথাটা আবারও সংকৃষ্ট সকলকে জানিয়ে দিতে চাই করোনার সংকটে বিশ্বের সমৃদ্ধ দেশগুলো হিমশিম খাচ্ছে এ সময় ভ্যাকসিন আইসিউ অক্সিজেন ইত্যাদি নিয়ে আতঙ্ক তৈরি না করে সকলকে স্বাস্থ্যবিধির প্রতি অধিকতর মনোযোগী হয়ে আমাদের যা যার দায়িত্ব পালন করতে হবে একটি রোগ যখন মহামারী আকারে রূপ নেয় তখন তার প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম পন্থা আমাদের মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান ন বিশ্বের বিভিন্ন দেশ স্বাস্থ্যবিধি কঠোর প্রয়োগের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতা দেখিয়েছে তাই আসুন দল মত নির্বিশেষে সংক্রমণ রোধে সর্বোচ্চ মনোযোগী হই ঘরে ঘরে সমালোচনার পরিবর্তে ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলি নিজেকে সুরক্ষিত রাখি পরিবার প্রতিবেশীকে সুরক্ষিত রাখি আমি আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি